সেরা কুইজে আপনাকে স্বাগত। আজকের প্রথম প্রশ্নটি হলো, রাতে ঘুমানোর আগে ত্বকে কি লাগালে দাগহীন ফর্সা উজ্জ্বল ত্বক পাওয়া যায়? অপশান, পেঁয়াজের রস, শশার রস, ভাতের মার, নাকি দই? সঠিক উত্তরটি হবে শশার রস ও দই। পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি? অপশান, ইউবারি মেলন, স্ট্রবেরি, ড্রাগন, নাকি বাঙ্গি? সঠিক উত্তরটি হবে ইউবারি মেলন। ভারতের কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? অপশান এ, বি, এ পজিটিভ, ও নেগেটিভ, নাকি ও পজিটিভ? সঠিক উত্তরটি হবে ও পজিটিভ। বিশ্বের কোন দেশে প্লাস্টিক নোটের চল রয়েছে? অপশান নিউজিল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নাকি জাপান? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া। ঘরোয়া উপায়ে কি খেলে মুখের ঘা দ্রুত সেরে যায়? অপশান সর্পগন্ধা পাতা, তুলসী পাতা, তেঁতুল পাতা, নাকি বাসক পাতা? সঠিক উত্তরটি হবে তুলসী পাতা। কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে ছদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? অপশান কাঁকড়া বিছে, আরশোলা, ফোরিং, নাকি শামুক? সঠিক উত্তরটি হবে কাঁকড়া বিছে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়? অপশান 1753, 1850, 1853, নাকি 1910? সঠিক উত্তরটি হবে 1853। কোন দেশের জাতীয় পোশাক লুঙ্গি? অপশান মায়ানমার, বাংলাদেশ, আন্দামান, নাকি শ্রীলঙ্কা? সঠিক উত্তরটি হবে মায়ানমার। ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিস রোগ হয়? অপশান নোনতা, মিষ্টি, টক, নাকি জল? সঠিক উত্তরটি হবে জল। দুধে কি মিশিয়ে চোখ ধুলে চোখে ছানি পড়া দূর হয়? অপশান থানকুনির রস, কাজু বাদাম, জাফরান, নাকি কেশর? সঠিক উত্তরটি হবে কাজু বাদাম। আজকের ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো, কি খেলে পেটের ভুঁড়ি কমে? অপশান অ্যালোভেরার রস, আমলকির রস, গ্রিন টি, নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হবে সবগুলোই। অ্যালোভেরা আর আমলকির রস, এটি শরীর থেকে টক্সিন বার করে দেয় এবং ওজন কমায়। এক গ্লাস জলে এক চামচ অ্যালোভেরার রস এবং এক চামচ আমলকির রস মেশান। খালি পেটে এই জলটি সকালে পান করুন, শরীর ভালো থাকবে ও ভুঁড়িও কমবে। গ্রিন টি, এই চায়ের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ওজন ও পেটের মেদ কমাতেও সাহায্য করে। কোন প্রাণীর কোনো রোগ ব্যাধি হয় না? অপশান হাঙর, ভাল্লুক, মানুষ, নাকি কুমির? সঠিক উত্তরটি হবে হাঙর। আজকের শেষ প্রশ্নটি হলো, কোন দেশে লাল কাঁঠাল পাওয়া যায়? অপশান ভিয়েতনাম, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, নাকি ইতালি? সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম। বন্ধু, আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানুক আপনি কত আমেজিং আমেজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।